আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত হাসান ব্লগ। আমার আজকের রেসিপি হচ্ছে তান্দুরি চিকেন। আর আজকের এই তান্দুরি চিকেনটি আমি কোনো প্রকার ওভেনের ব্যবহার না করে গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। প্রথমে আমি তান্দুরি চিকেনের মশলাটা রেডি করে নিব। মশলার জন্য প্রথমে 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম। টক দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট। লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, এক্ষেত্রে আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া পাউডার এবং 1 চা চামচ জিরা পাউডার। এখানে আমি তান্দুরি মশলা ব্যবহার করেছি 2.5 টেবিল চামচ পরিমাণ, কিন্তু ভিডিওটি কোনো একটা কারণে হয়তোবা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি গ্রিল চিকেনের মশলা 1.5 টেবিল চামচ। এই মশলাটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। সয়া সস দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আমি এখানে সুইট সয়া সসটা ইউজ করেছি, কেউ চাইলে লাইট সয়া সসটাও ইউজ করতে পারেন। টমেটো কেচাপ দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। লবণ স্বাদ মতো, সরিষার তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণে। কেউ চাইলে সরিষার তেলের পরিবর্তে রান্নার নর্মাল তেলও ইউজ করতে পারেন, তবে সরিষার তেলটা তান্দুরি চিকেনে একটা এক্সট্রা সুন্দর ফ্লেভার নিয়ে আসে। এ পর্যায়ে আমি মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি এবং রেড ফুড কালার দিয়ে দিব। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি ফুড কালারটা ইউজ করেছি জাস্ট কালারের জন্য। এখানে আমি 1 কেজি পরিমাণে চিকেন লেগ পিস নিয়েছি। চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা ছুরির সাহায্যে চিরে নিয়েছি, যাতে করে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে। এখন আমি চিকেনগুলোকে রেডি করে রাখা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লাস্টিক রেপারের সাহায্যে রেপ করে 6 থেকে 7 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে মেরিনেশনের জন্য রেখে দেব। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে 2 ঘন্টা অন্তত পক্ষে মেরিনেশন করে রাখবেন। আমি 7 ঘন্টা পর চিকেনগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের গা থেকে সকল মশলাগুলোকে সরিয়ে নিব।
চিকেনগুলোকে ফ্রাই করার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি মশলা ছাড়িয়ে নেওয়া চিকেনগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ফ্রাই করব প্রায় 20 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখতে হবে, যাতে করে চিকেনগুলো ভিতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাঝামাঝি পর্যায়ে আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিয়েছি, যাতে করে দুই পাশই ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আমি চিকেনের দুই পাশই হালকা পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি, এতে করে তান্দুরি চিকেনের যে অথেন্টিক ফ্লেভার সেটা পাওয়া যাবে। চিকেনগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে এবং সময় লেগেছে প্রায় 20 মিনিটের মতো। এখানে আমি আলাদা একটি প্যানে এক্সট্রা গ্রেভিগুলো ঘন করে নেব। গ্রেভিটা ঘন হয়ে আসলে আমি চিকেনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা কয়লা গরম করে তার মধ্যে অল্প একটু তেল ঢেলে দিলাম এবং ঢাকনাটা লাগিয়ে দিলাম, এতে করে কয়লার স্মোকি ফ্লেভারটা চিকেনের মধ্যে ছড়িয়ে যাবে। আমার তান্দুরি চিকেনটি রেডি হয়ে গিয়েছে। রুটি, নান কিংবা পরোটা, যে কোনো কিছুর সাথে এটি খেতে খুবই মজা হয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।